শামীম আহমেদ রনি পরিচালিত রংবাজ চলচ্চিত্রে কাজ করছেন মডেল অভিনেত্রী লিয়ানা লিয়া। মোশাররফ করিমের বিপরীতে আরএফএল চেয়ারের একটি বিজ্ঞাপনের মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক ঘটে লিয়ার। এরপরে একে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন মিউজিক ভিডিওর মডেলও হন লিয়া। সর্বশেষ ইমরানের বিপরীতে ধোঁয়া নামের একটি গানে মডেল হয়েছেন এই মডেল। লিয়ার সাথে যখন যোগাযোগ করা, তখন তিনি উত্তরবঙ্গের জেলা নাটোরের দীঘাপাতিয়া রাজবাড়ির সামনে রংবাজ ছবির শুটিং করছিলেন। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও শুটিং স্পট থেকে দূরে বাইরে এসে কথা বললেন তিনি। শাকিব খানের সাথে রংবাজ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। লিয়া বলেন, রনি ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। তিনি যখন রংবাজ ছবিতে কাজ করার কথা বললেন, তখন আমি চরিত্র সম্পর্কে আগ্রহী হলাম। লিয়ানা লিয়া বলেন, চরিত্র সম্পর্কে আহামরি কিছু মনে হলো না, কিন্তু মনে হলো একটা চ্যালেঞ্জ এটা। শাকিব ভাইয়া এখানে প্রধান নায়ক, আমি তার প্রেমে পড়ে যাই, তাকে ভালোবাসি, কিন্তু শাকিব ভাই আমাকে ভালোবাসে না। শাকিব ভাই ভালোবাসে বুবলি আপু। এখানে আমি শাকিব ভাইয়ের জন্য বুবলি আপুকে স্যাক্রিফাইস করি। আমার চরিত্রটি স্যাক্রিফাইসিং চরিত্র। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।